मैग्मा फिनकॉर्प, एक संस्था जो लगातार 3 साल से जरूरतमंद छात्रों को छात्रवृत्ति देती आई है और इस साल भी देगी। संस्था के वाइस प्रेसिडेंट कौशिक सिन्हा का कहना है, वर्तमान समय में देश में स्नातक की संख्या है मात्र 42%, लेकिन आने वाले समय में हमारी कोशिश रहेगी देश में स्नातक की संख्या में बढ़ोतरी हो और छिपी हुई प्रतिभाएं सामने आए। एम्स स्कॉलर आखिर बच्चों के लिए कितना महत्वपूर्ण है, सुनिए उनकी कहानी उन्हीं की जुबानी। When I was giving my mathomic, I remember it was my biology exam, রাত 2টার সময় হঠাৎ করে বাবার এমনি আগে চেষ্টার প্রবলেম ছিল, যে হি ওয়াজ এ স্মোকার, সেটা অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। তারপর বায়োলজি এক্সামের দিন রাতে হঠাৎ দেখি বাবা আবার ব্লাড ভমিটিং শুরু করে, মা তো ইনস্ট্যান্টলি নিয়ে যায়। অ্যান্ড আমি পরীক্ষা টিক্ষা দিয়েছি, বাট বাবার হঠাৎ করে দেখা যায় অ্যাকিউট পালমারি টিউবারকিউলোসিস হয়েছে। কীভাবে হয়েছে, মানে এক মানে রেগুলার আমাদের চেক আপ ছিল, রেগুলার বাবার লাংস চেক আপ করতে হতো, বাট স্টিল ধরা পড়েনি। তো যাই হোক, বাবা তাও এক মাস পরে মারা যান। অ্যান্ড উই ওয়ার ইন এ টেরিবল ক্রাইসিস। এই 8 to 12 টিল হাই স্কুল আমাকে তো স্কুল প্রচণ্ডভাবে হেল্প করছে। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, নট এ টপার বাট গুড স্টুডেন্ট। প্লাস স্কুলের টিচার আমাকে খুব ভালোবাসেন, আমি খুব চিনতেন। অ্যান্ড দে হ্যাভ গিভেন মি ফুল স্কলারশিপ, আমাকে একটা টাকা দিতে হয়। দেন যখন আমি ওয়েবজি দিয়েছিলাম, তারপরে একটু চিন্তায় ছিলাম যে গভর্নমেন্ট কলেজ পাইনি, প্রাইভেট কলেজে কী করে হবো। দেন ম্যাগমা আমার জন্য ভীষণভাবে হেল্প করেছে। অ্যাকচুয়ালি আই গট ইট ফ্রম আ মাদার্স ফ্রেন্ড, উনি আর কি মার একটা টিচার কাইন্ড অফ, উনি বলেছিলেন যে তুমি অ্যাপ্লাই করো, তোমার তো মার্কস ভালো আছে দুটোতেই। আই গট 90% ইন বোথ, তো অ্যাপ্লাই করতে বলেছেন। অ্যান্ড আমি ইমেল করেছিলাম, দেন মনীষ দা কানেক্টেড কন্ট্যাক্টেড মি। অ্যান্ড মনীষ দা আমাদের বাড়িতেও এসেছিলেন, অনেকভাবে হেল্প করেছেন, একদম একটু লেট করেছে বাট খুব হেল্প করেছে মনীষ দা আমাকে ম্যাগমার প্রপ থেকে। তখন বাবা বলেছিল যে তোর তো ইচ্ছা ডাক্তার হওয়ার, তো ডাক্তার হতে গেলে তো অনেক টাকা যায়, তোকে এমন একটা রেজাল্ট করতে হবে যেটার জন্য তোর মানে ভবিষ্যতে কোনো বাধা না আসে। সেই জন্য পড়াশোনা করেছিলাম ভালো, যেদিন রেজাল্ট বেরোলো সেদিন খুব টেনশনে ছিলাম যে কেমন রেজাল্ট হবে। তো দেখলাম যে আমি এইচএসে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 9th হয়েছিলাম। তারপরে সেটা পেপারে বেরোলো, নিয়ে পেপারে বেরোনোর পরে পেপারের নাম দেখেই এই ম্যাগমার যারা আছেন তারা ফোন করেছিলেন সেদিন। বাবার ইচ্ছা ছিল, যেহেতু বাবা হকারি করে, তো বাবার ইচ্ছা ছিল যে আমার ছেলে একদিন ভালো রেজাল্ট করবে, মানে কাগজে দেবে, খবরের কাগজে দেবে তাকে। তো সত্যি বাবার ইচ্ছাটা পূর্ণ ছিল। আমাদের লোকাল একটা পত্রিকাতে আমাকে নিয়ে ছবিও দিয়েছিল, বাবার একটা আশা পূর্ণ আমি পূরণ করতে পেরে অনেক খুব ভালো লাগছিল। স্কুল থেকে আমি ব্লকে ফার্স্ট এসেছিলাম। এরপর আমি যেহেতু মানে টাকা শর্টেজে ছিল, সব জায়গায় অ্যাপ্লাই করতে গেলেও টাকা লাগে, কলেজে আমি কোথাও অ্যাপ্লাই করিনি। আমাদের বাসাতে গভর্নমেন্ট কলেজ, শুধু ওখানে অ্যাপ্লাই করেছিলাম। আর আলিয়া ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন পেয়েছিলাম, বাবা বলেছিল দেখ হয়ে যাবে। তো আমি আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা ফার্স্ট হয়েছিলাম বলে বাসাতে গভর্নমেন্টে ভর্তি হয়নি। কিন্তু ছোটোবেলাতে ইচ্ছা ছিল ওখানে ভর্তি হওয়ার। এভাবে বর্তমানে আমি এখন হোস্টেলে আছি, মাঝে মাঝে বাড়ি যাই, গিয়ে বাবাকে একটু হেল্প করি।